মুজিব একটি জাতির রূপকার। চলচ্চিত্রের টিক্কা খানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খানকে। 12 সেপ্টেম্বর দুপুরে সেই সিনেমায় নিজের লুক প্রকাশ করেছেন তিনি, যা মুহূর্তে আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ প্রসঙ্গে জায়েদ খান সংবাদ মাধ্যমকে বলেন, এই সিনেমায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি, যেখানে আমাকে খুবই নিষ্ঠুর চরিত্রে দেখা যাবে। টিক্কা খানের নিষ্ঠুরতা বর্বরতা এতই ভয়ানক ছিল যে সেটা ফুটিয়ে তুলতে আমাকে বেগ পেতে হয়েছে, তারপরও আমি চেষ্টা করেছি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। গত 23 জুলাই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার গত বছর 75তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শেদো ফিল্মে উন্মোচিত হয়। এবার পুরো সিনেমায় প্রদর্শিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বিএফটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এই বায়োপিক মুজিব। তবে অফিসিয়াল কোনো বিভাগে নয়, বরং এবারও বাণিজ্যিক বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ, আর ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শামী সহ আরও অনেকে অভিনয় করেছেন। মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের উপর খান সেনাদের নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন, এজন্যই তাকে বাংলার কসাই বলা হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।